জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞেস করলেন হুজুর সমস্যা কি আজকে কথায় রস কম কেন হুজুর বললেন জিবরাইল দেখো সব সাহাবা নীরব নিস্তব্ধ চাতকের মতো তাকায় বসে আছে ওই মাসখানে এক বুড়ো ওই বুড়োর জালায় অস্পষ্ট বলতেছিল জিবরাইল বললেন হুজুর বুড়ো কি সমস্যা করে কয় বুড়ো পক্ষে বললে চুপ করে থাকে আমার বয়ান যদি পক্ষে পড়ে চুপ করে থাকে আর বিপক্ষে পড়লেই সাথে সাথে মুখে মুখে তর্ক শুরু করে মাঝে মাঝে পাশা ফিরাই দিয়ে বসে থাকে একবার এদিক তাকায় একবার ওদিক তাকায় গুনো গুনো পেশাব করতে যায় আর বসে বসে বাদাম খায় খেজুর খায় এই কদুর বিসি কুমড়োর বিসি এই ফুটফুট করে খায় ওই এক বুড়োর উল্টো পাল্টা জ্বালায় আমি অস্পষ্ট বলতেছি জিবরাইল বললেন হুজুর বুড়োরে চেনেন হুজুর বলে হ্যাঁ চিনি তো তোমার বাপ চাচার যুগের মানুষ এ আমাদের একই সমাজের মানুষ চেনবো না কেন চিনি তো কয় না ওইভাবে না ওর বাহ্যিক অবস্থা আর আভ্যন্তরীণ অবস্থার পার্থক্য আছে ওর আভ্যন্তরীণ সমস্যা কি তা কি জানেন তো হুজুর বললেন না তা জানবো কি করে তো জিবরাইল বলতেছেন ওর এই হালাত দেখে আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার কাছে আজকে আরো একটা নতুন সূরা নাজিল করেছেন যেই সূরাটা আমাদের বাস্তব কোরআন শরীফে 29 নম্বর পারায় দ্বিতীয় সূরা সূরাতুল কলম নামে পরিচিত যে সূরা শুরু দিয়ে আল্লাহর নবীর প্রশংসা কতদূর যাইয়া এবার ওই ভদ্রলোকের আভ্যন্তরীণ আলোচনাগুলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরছেন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন আয়াত পড়িয়া পড়িয়া ওই লোকটার জীবনে নয়টা দোষ আছে আভ্যন্তরীণ দোষ যে দোষগুলো সচরাচর মানুষে জানে না এরকম দোষের ভিতরে নয়টা দোষের ভিতরে আছে তন্মধ্যে অন্যতম দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম নয় দোষের মধ্যে একটা দোষ হলো ওই লোকটা হারাম জাদা যার সন্তান ওই লোকটা হারাম জাদা যার সন্তান যার সন্তান না হইলে আল্লাহর নবীর সাথে মুখে মুখে তর্ক করতে পারে না জিবরিল বললেন লোকটার দুনিয়ার নাম হলো ওলিদ ইবনে মুগিরা ওর নাম ওলিদ ওর পরিচিত বাপের নাম মুগিরা মূলত মুগিরা ওর আসল বাপ না ওর আসল বাপ অন্য কেউ ওইতে হলো হারাম জাদা যার সন্তান জিব্রাইল বললেন ওগো নবী শুধু এই ওলিদ ইবনে মুগিরা না ওই ওলিদ ইবনে মুগিরা সম্পর্কে আরো অনেক তথ্য আছে দারুন নদওয়ার ভিতরে সৌদি আরবের গভর্নর ছিল তৎকালীন মিস্টার আবু জাহেল আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে সংসদ সদস্যদেরকে নিয়ে আলোচনা করে ঘোষণা দিয়ে দিল কয় মোহাম্মদ যখন কোরআন শরীফ পড়ে তর্জমা করুক আর না করুক তার তিলাওয়াতের ভিতরে এমন একটা মাধুর্যতা আছে এমন একটা আকর্ষণ আছে মুহাম্মাদের তিলাওয়াত শুই না কাফের অনাসে মুসলমান হইয়া যায় তার তিলাওয়াত শুনতে মনে চায় নারীরা পর্দার আড়ালে বসে বসে তিলাওয়াত শুনে ওর তিলাওয়াত শুই না দুনিয়ার মানুষ মুসলমান হইয়া যাইতেছে কাজে আজকে থেকে ওর তিলাওয়াত তো শুনতে যাবা না এবং যদি কেউ মজলিসে থাকো হইগুল্লা সরগোল করবা হইগুল্লা সরগোল কইরে কেউ রে তিলাওয়াত শুনতে দিবা না وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون مستر ابو جهل বলে দিল মোহাম্মদ ও মোহাম্মদের দলের লোকজন যখন কোরআন পড়বে মজলিসের মধ্যে চিল্লা পাল্লা করবা হইগুল্লা করবা সরগোল করবা এই ঘোষণা দিয়ে দিল যদি তোমরা সরগোল করতে পারো মুসলমানরা পরাজিত হবে তোমরা জয়ী হইবা মিস্টার আবু জাহেলের এই ঘোষণার সবচাইতে বেশি আমল করছে ওই বুড়ো লোকটা যার নাম ওলিদ ইবনে মুগিরা ওইতে হলো যার সন্তান হারামজাদা নবীর মজলিসের মধ্যে বৈশা এই হইগুল্লা চিল্লে পাল্লা এবার নবী বলে দিলেন শুধু এই ওলিদ ইবনে মুগিরা না
ওনবী কিয়ামত পর্যন্ত আপনি আপনার উম্মতকে জানাই দিতে পারেন সর্বকালে উলামায়ে কেরামের সাথে পিয়াদবি করবে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বিদ্রোহ করবে মাহফিল করতে দিতে চাইবে না মসজিদ মাদ্রাসার সাথে উল্টো পাল্টা করবে আলেম উলামাকে গালি দেবে ধর্মীয় প্রোগ্রামের ভিতরে ব্যাঘাত ঘটাবে যে সকল মানুষরা আল্লাহু আকবার জিব্রাইল বলে হুজুর জেনে রাখেন ওদের জন্মের মধ্যে কোন না কোন দোষ আছেই আছে আমরা যদিও অনেক সময় বলতে পারি না সামনের পথ কারণ আমরা হুজুররা মসজিদের ইমাম সাহেব মুসল্লিকে কাছে ঠেকা আমরা মাদ্রাসার হুজুররা পাবলিকের কাছে কালেকশনের ঠেকা নানান কারণে দুর্বলতায় সামনাসামনি বলতে পারলাম না তবে বিয়াদবি করছো তুমি আমি অন্তর থেকে বুঝে ফেলাইছি আল্লাহই বাসালে আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় তুমি ইনশাআল্লাহ জাইলুর বাচ্চা জানুর সন্তান এর মধ্যে কোনো সন্দেহ নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহা তার ছাত্রদেরকে নিয়া পাহাড়ের পাদদেশে আসরের পরে বিকেল বেলা ছায়া জায়গায় বইসা মাসলা মাসালের আলোচনা করতেছে ছাত্ররা কারা ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম জুফার এইরকম বড় বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাগের উনাদেরকে নিয়ে বৈশাখ গোল হয়ে বসে মাসলার আলোচনা করতেছে মাসখানে ফাঁকা চতুর্দিকে গোল হয়ে বসছে ওই মাঠের ভিতরে পাশেই ফুটবল খেলতেছে পোলাপান এগারো দুগুণী বাইশ জন পোলাপান দশ বারো পনেরো বছর বয়সের পোলাপান এরা ফুটবল খেলতেছে এই ফুটবল খেলতে খেলতে একটা ফুটবল উড়ে আইসা এই বুজুর্গানের দিনের এই খেত্তার মাঝখানে গোলের মাঝখানে এসে পড়ছে একবারে হুজুরির গায়ে লাগে আবার ওই হুজুরির গায়ে লাগে এইভাবে বলটা গড়াগড়ি করতে করতে লাস্টে যে মাঝখানে দাঁড়াই গেছে বাইশ জন পেলে আর আইসা পাশে দাঁড়াইছে মাঝখানে হুজুরদের মাঝখান থেকে বল আনতে যাবে কে এক একজন আগায় কয় রাখ আমি নিয়ে আসি কাছে যাই আবু হানিফা ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রহিমাহুল্লাহ বুজুর্গানের দিনের চেহারার দিকে তাকাইয়া আতঙ্কিত হইয়া বলটা না নিয়ে ফিরে চলে যায় একে একে একুশ জন প্লেয়ার ফেল করছে বল নিতে পারে নাই বাইশ নম্বর প্লেয়ার কায় বেলা ডুবে গেল বল যদি ওই জায়গা থাকে মৌলভীকে ভয়তে যদি বল আনতে না যাস তাহলে বেলা ডুবে যাবে বল খেলবো কিভাবে তোরা থাক বল আমি নিয়ে আসি লাভ দে বৈশাখ খেতার মাঝখানে যাইয়া লাভ দে পইড়া বলটা নিয়ে আবার লাভ দে চলে আসছে এমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ বুজুর্গানের দিন উলামায়ে কিরাম কিছুই বলে নাই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তোমরা খেয়াল করো লক্ষ্য করো তোমরা ভালো করে তাহকিক করো খবর নিয়ে দেখো যে ছেলেটা বল নিয়ে গেছে সম্ভবত ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে নইলে উলামায়ে কিরামের ভিতরে থেকে এভাবে বিয়াদবি আচরণের সাথে বল নিতে পারে না ওই কয়েকজনের ভিতরে একজন কয়েকদিন পরে তাহকিক করিয়ে কইরা তাহকিক কইরা কইরা ভালো করে গবেষণা করে ভালো করে খোঁজ খবর নিয়া আইসা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন হযরত অবশ্যই আমি খবর নিয়ে আসি আপনার কথা সত্য ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে ও দুষ্ট যুবক আদব তাজিস্তে আজল উৎপে এলাহি আদম তাজস্তে আদল উৎপে এলাহি বেনে বারসার বেরো হার যাকে খাইহি আদবের টুপি মাথায় পরে বিশ্বের যে জায়গা যাইবা ও জায়গা যে সম্মান স্নেহ ভালোবাসা পাইবা বিয়াদবি যে জায়গা যাই করবা জুতোর বাড়ি খাইতে তোমার মুনাজাত করা লাগবে না অনাসে জুতোর বাড়ি পাইবা আল্লাহু আকবার দলীয়করণ কইরা ক্ষমতার বলে কোন নেতার তালে নাই যা কোন নেতার কথায় তুমি আলেম ওলামার সাথে বিয়াদবি করবা না নেতা তোমার আখেরাতে বাঁচাইতে পারবে না বরঞ্চ তুমি নেতার নামে মামলা দিয়া নেতারও আটকাইবা তুমিও আটকা খাবা কোন অবস্থাতে বিয়াদবি করা যাবে না কথা বলেন ঠিক কি ঠিক না আমার নবী বলেন আল্লামানি রব্বি ফাসনা তালিমি
আমার পড়াইছে সব কিছু আমার আল্লাহ আমার শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা ওয়া আদাবানি রব্বি ওয়া আসানা তাদিবি আমারে আদব আর ভদ্রতা সভ্যতা শিক্ষা দিয়েছে আমার আল্লাহ এই জন্য আমার আদব আদর্শ সবচাইতে ভালো নবী আরো বলেন মাউলিদালাহু ওয়ালাদুন ফালিহসিনিস মা ওয়া আদাবা যদি আল্লাহ কেউরে সন্তান দেয় সন্তানের ব্যাপারে আব্বা মার উপরে দায়িত্ব যেগুলো তন্মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানের সুন্দর করে একটা নাম রাখবা আর যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তাকে আদব আর আদর্শ শিক্ষা দিবা আদবের মাধ্যমে দোয়া চা লাগে না এদিক আমরা এখানে যখন আসি আপনাদের এলাকায় তো আমি পরিচিত না আমার পদ্মার ওপাশে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিচিতি একেবারে দক্ষিণবঙ্গের বাইশ জেলা যে কোন রাস্তায় দাঁড়াই আমি গাড়িতে নামলে এই পরিমাণ লোক এমনি মুসাফায় চলে আসে আলহামদুলিল্লাহ তো আমার মাদ্রাসার ছাত্ররা যদি আসে আমার সাথে সাক্ষাৎ করে মাহফিলে যখন ঢুকি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর কে কত দূর থেকে আসেন হুজুর কি খেদমত করতে পারি হুজুর ব্যাগটা কি আমি নেব জুতো জোড়া কি আমি নেব এভাবে তারা বিনয়ের সাথে সালাম করে আর কথা বলে আর স্কুল কলেজের যুবক বা এক শ্রেণীর যুবক আমার সাথে দেখা আসতে আসসালামু আলাইকুম কোয়াইটিং মারিয়েছেন আচ্ছা আচ্ছা আজকে কি কি ওয়াজ করবেন আমার সাথে দেখা হচ্ছে আমি কো আল্লাহর কাছে মাফ চাই তোর তোর কাছে পাই ধরি তুই আর আমার সাথে কথা কইস বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বক্তা তো দুনিয়া আসে নাই আর আসবেও নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেন শ্রোতা সাহাবাই কেরাম বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা শ্রোতা জগতের মধ্যে সাহাবাই কেরাম সর্বশ্রেষ্ঠ শ্রোতা হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম বয়ান করতেছেন সব সাহাবা নীরব নিস্তব্ধ বসা আজকে হুজুরের বয়ানের মধ্যে রস নাই জিহ্বা শুকনা শুকনা ভাব কথা যেন আটকে আটকে যাচ্ছেন বলতে পারতেছেন না যেটা বলতে চাচ্ছেন সেটা অন্য দিক চলে যাচ্ছে যে রব্বুল আলামিন মোটামুটি শীতের রাত্রে পরপর দামি সাতটি মাসের প্রথম মাস রজব মাসের শুরু লগ্নে ঢাকা রাজধানী শহরের লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন মনোনীত করেছেন এই সাময়িক জান্নাতের বাগানে আসার ও বসার জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ প্রত্যেক থানায় না হলেও সব জেলায় কমবেশ ঘোরা হয় প্রত্যেক বছর শত শত মাহফিল করি প্রত্যেকটা মাহফিলে একটা সমস্যা অনুভব করি যোগ্য শ্রোতাগুলো সব পিছনে বসে আর এই ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো সামনে বসে এর আওয়াজ বোঝেও না শোনেও না যত উল্টো পাল্টায় সামনে বসে পড়ে এক লক্ষ মানুষ সামনে বসা থাকবে নীরব নিস্তব্ধ একটা মানুষ যদি সামনের পর বৈশা উল্টো পাল্টা করে যত ভালো বক্তা হোক বাস করতে পারবে না